মহালয়ার দিন ভোরবেলায় মহিষাসুর মর্দিনীর যে কণ্ঠ আমরা শুনতে পাই সেটা হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ না শুনলে দুর্গাপুজোটা অনেকটাই অথরায় থেকে যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে বাদ দিয়েই নাকি শুরু করা হয়েছিল অন্য একটি অনুষ্ঠান, সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে নেওয়া হয়েছিল উত্তম কুমারকে। আবার আপনি এটা শুনলে অবাক হবেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শেষ জীবনটা প্রচুর অর্থকষ্টে কেটেছিল। চলুন দেখে নিই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের সংক্ষিপ্ত বিবরণী। সালটা 1976, আকাশবাণীর কর্তৃপক্ষ ঠিক করলেন চিরাচরিত মহিষাসুর মর্দিনীর বীরেন্দ্রকৃষ্ণের বদলে উত্তম কুমারকে দিয়ে করানো হবে। তাদের এই গোপন বৈঠকে বাদ পড়লেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এখানে একটা কথা বলে রাখি যে নতুন যে মহিষাসুর মর্দিনী শুরু হয়েছিল সেটা স্ক্রিপ্ট লিখেছিলেন গোবিন্দগোপাল মুখোপাধ্যায়। এই ভদ্রলোক ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের বিভাগীয় প্রধান। নির্দিষ্ট দিনেই রেডিওতে বেজেছিল সেই অনুষ্ঠান, যেটা চূড়ান্তভাবে ফ্লপ কেটেছিল। সমালোচনার ঝড় উঠেছিল প্রচুর, বেতার অফিস ভাঙচুর করা হয়েছিল, অফিসের সামনে লোকে গালিগালাজ করতে লাগলো। অনেকের এমনও মনে হয়েছিল যে মহালয়ার পূর্ণ প্রভাত কলুষিত হলো, এবার বুঝি কিছু অমঙ্গল কিছু ঘটতে পারে। উত্তম কুমার কিন্তু এই দায়িত্ব নিতে চায়নি। তিনি বীরেন্দ্রকৃষ্ণের কাছে গিয়ে অস্বস্তি এবং অযোগ্যতার কথাও বলেছিলেন। যেদিন নতুন মহিষাসুর মর্দিনী প্রকাশ করা হয়েছিল সেদিন হাটে বসে ছেলের সঙ্গে মন দিয়ে শুনছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেই উত্তম কুমারের মহালয়া। সবটা শোনার পর বীরেন্দ্রকৃষ্ণ নাকি শুধু একটা কথাই বলেছিলেন, লোকে যদি নেয় নিক, বহু মানুষের চাহিদায় সেই বছর ষষ্ঠীর দিন আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সম্প্রচার করা হয়। এই সম্প্রচার হবে শুনে অভিমান ও ক্ষোভ সব ভুলে গিয়ে বীরেন্দ্রকৃষ্ণ আবার কাজে নেমে পড়েছিলেন। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল থাকেনি, আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো লাইভে। মহিষাসুর মর্দিনীতে যারা অংশগ্রহণ করত তারা মহড়ার জন্য চলে আসত বেতারে। মহড়ার অবসরে চলত চা পান রঙ্গরসিকতা। একবার হয়েছে কি, যথারীতি কেউ আর হয়ে শুয়ে পড়েছে, আবার কেউ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বাণীকুমার বসে আছে রেকর্ডিংয়ে। ওই দিনের আগে পর্যন্ত ভাষ্য অংশ পাঠ করা হতো শুধুমাত্র স্বাভাবিক কথ্যভঙ্গিতেই, কোনো সুর দিয়ে নয়। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজস্ব ধারায় চণ্ডীপাঠ করেছিলেন সুরেলা কণ্ঠে। হঠাৎই অলস রসিকতা ছলে বাংলা ভাষ্যটিকেও স্রোতের সুরের অনুকরণে বলতে শুরু করলেন। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগল, সবাই হাসাহাসি করতে লাগলো। কিন্তু বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন, বেশ তো হচ্ছিল, হোক না হোক ওভাবেই। বীরেন্দ্রকৃষ্ণ হেসে বললেন, আরে না না একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না দারুণ হচ্ছিল, ওইভাবেই আবার করো তো। বীরেন্দ্রকৃষ্ণ আবার শুরু করলেন তার সেই মহালয়া। সেদিনে বাংলার ইতিহাসে সংযুক্ত হলো এক নতুন মাত্রা, অন্যধারায় মহালয়ার পাঠ। অনেকের বাড়িতে এক সময় রেডিও এসেছিল এই মহালয়ার আগমনে হিসেবে, আর এই রেডিও বলতে আমরা বুঝতাম তখন এই মানুষটাকেই, যার নাম ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। স্টাফ আর্টিস্ট হয়েই অবসর নিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ, পেনশন একবারও জোটেনি। অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য কিছু টাকা পেতেন, সেই টাকা দিয়ে চলতো তার সংসার। তখন অর্থাভাব মেটাতে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান উদ্বোধন করে বেড়াতে লাগলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেখান থেকেও যে বেশি কিছু পেতেন তাও নয়, সামান্য কিছু টাকা জুটত, বলতে গেলে কিছুই মেলেনি। না কোনো সরকারি খেতাব, না পদ্মশ্রী, না পদ্মভূষণ, মিলেছে শুধু কেবল একগুচ্ছের চাদর এবং উত্তরীয়। রেডিওর মস্ত দায় বয়ে বেরিয়েছেন চাকরির শেষ দিন পর্যন্ত, অথচ এই মানুষটিকেও একবার প্রমাণের মুখে পড়তে হয়েছিল। অবসর নেওয়ার পরে রেডিওতে কি একটা কাজে এসেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ঢুকতে গিয়ে বাধা পেলেন। একজন সিকিউরিটি গার্ড বীরেন্দ্রকৃষ্ণকে পাশ চেয়ে বসল। সেদিন মাথায় রক্ত উঠে গিয়েছিল তার, থরথর করে কাঁপছিলেন, ফর্সা চেহারা শিরাগুলি সেদিন দপদপ করছিল। কেবলই চিৎকার করে বলেছিলেন, জন্ম দিয়েছি রেডিওকে, আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দিয়েছি রেডিওকে, আমার কাছে পাশ চাইছো, পাস। মনে হচ্ছিল এ শুধু চিৎকার আর ক্ষোভ নয়, এটা তার গভীরে লুকিয়ে থাকা একগুচ্ছ কান্না। আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে চেয়ারে বসতেন সেই চেয়ারটা আজ আকাশবাণীর স্টোররুমে অন্ধকার ভাবে পড়ে রয়েছে। সেই চেয়ারে রয়েছে সেই মানুষটির কত স্মৃতি, কত ভাবনা। অবসরের পরেও বীরেন্দ্রকৃষ্ণকে আকাশবাণীতে ঘোরাঘুরি করতে দেখা গেছে, কাজ নেই এ ঘর ও ঘর করেছেন, হয়তো তিনি তার হারানো দিনগুলি ফিরে পেতে চেয়েছিলেন। নিজেদের পরিবার নিয়ে খুব গর্ব করতেন বীরেন্দ্রকৃষ্ণ। জন্মেছিলেন 1905-এর 4ই আগস্ট, কলকাতার আহিরিটোলায় তিনি জন্মগ্রহণ করেছেন। বলতেন, আমরা ছিলাম সুন্দর চেহারার পরিবার, আমাদের চেহারা যেমন চমৎকার ছিল রঙও ছিল টকটকে ফর্সা। বাবা সুন্দর মুখ পছন্দ করতেন, আমার বন্ধুদের মধ্যে ভালো চেহারা যাদের তাদের ডেকে ডেকে কথা বলতেন, যাদের চেহারা অন্যরকম তাদের দিকে ফিরেও চাইতেন না। ঠাকুমা যোগমায়া দেবীর কাছেই বীরেন্দ্রকৃষ্ণ শিখেছিলেন সংস্কৃত শিক্ষা।
সেখান থেকেই বোধহয় চণ্ডীপাঠের এমন মন গিয়েছিল বীরেন্দ্রকৃষ্ণের। স্মৃতি এতটাই প্রখর ছিল যে 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে সকলকে চমকে দিয়েছিলেন। ঠাকুমাই শেক্সপিয়ার আর গিরিশচন্দ্রের নাটক পড়ে পড়ে শোনাতেন ছোট্ট বীরেন্দ্রকৃষ্ণকে। 1928 সালের স্কটিশ চার্চ কলেজে সেখানে তিনি বিএ পাস করেন। তারই ফাঁকে ফাঁকে চলছিল ছবি আঁকা এবং সাহিত্য সাধনা করা। 1928-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়ে সদর দপ্তরে তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু চাকরি করতে করতেও তার মন পড়ে থাকতো সেই বেতার কেন্দ্রে। এরপরে দুপুরবেলা গড়ালে টিফিনের সময় যখন বিকেল হতো, তারপরে ছুটে চলে যেতেন সেই রেডিওর আড্ডায়। সেখানে তখন জমজমাট আসর, যার মধ্যমণি ছিল প্রেমাঙ্কুর আতুর্থী। এই আসরেও মাত করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, খুব সুন্দর কথা বলতে পারতেন। এই আসর থেকে ধীরে ধীরে বেতার নাটকে সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথমবারেই তার পরিচালনার নাটকে অভিনয় করিয়েছিলেন বাণীকুমার, পঙ্কজ মল্লিক এবং পশুপতি চট্টোপাধ্যায়কে। 1928-এর 26শে আগস্ট বেতারে সম্প্রচার করা হল চিকিৎসা সংকট নামে নাটকটি, যেটা রচনা করেছিলেন পরশুরাম। তারপর থেকে কিনা করেছেন রেডিওর জন্য, সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন তিনি রেডিওর জন্য। তখন বর্ষাকাল, বৃষ্টির জন্য বাড়ি থেকে বেতারের কেউই বেরোতে পারেনি। সন্ধ্যা নাগাদ বৃষ্টির তোর আরও বাড়ল। রেডিওটা যখন চালানো হয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের ঘোষণা করা হলো, এবার একটু পিয়ানো শুনুন। সেদিন কিন্তু পিয়ানোর কোনো আর্টিস্ট আসেনি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজে সেই পিয়ানো বাজিয়েছিলেন। ওর শুরু হলো রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীত শিল্পীও আসতে পারেনি, নিজেই রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন। সবার মন জয় করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। নিপেন মজুমদার মশাই জামাই ষষ্ঠীর দিনে অভিনয় করার জন্য এক ভদ্রলোককে একটি প্রহসন লিখতে অনুরোধ করেছিলেন। আজ দিচ্ছি কাল দিচ্ছি করে প্রায় 15 দিন পেরিয়ে গিয়েছিল, নাটক আর লেখা আর হয় না। এদিকে জামাই ষষ্ঠী এসে পড়ল। শেষমেশ ঠিক আগের দিন বীরেন্দ্রকৃষ্ণ প্রহসনটি লিখতে বসেন। শুধু বই লেখা নয়, সেদিনেই সেই সন্ধ্যায় নাটকটি অভিনয় করার জন্য তিনি 4-5টি গান লিখে ফেলেন এবং নিজে সেই গানের সুর দেন। নাটকটির নাম ছিল প্রহারেণু ধনঞ্জয় এবং এই নাটকটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে লোকের মুখে মুখে ঘুরত সেই নাটক। 1929 সালে রেডিওর পথা ভেঙে একবার অন্য রাস্তায় হেঁটেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ। মহিলাদের জন্য মহিলা মজলিস আরম্ভ করেছিলেন, সেটা তিনি মেঘদূত ছদ্মনামে করতেন। পরে যদিও তিনি সেই নাম পাল্টে রেখেছিলেন শ্রী বিষ্ণু শর্মা। তিনি বিষ্ণু শর্মা নামেই এই অনুষ্ঠানটি চালাতেন। বীরেন্দ্রকৃষ্ণ বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতেন, শ্রোতাদের চিঠিপত্র পড়ে শোনাতেন। মহিলাদের মতামত চাওয়া হলেও বলে দেওয়া হতো মহিলারা যেন ব্যক্তিগত কথা না জানিয়ে চিঠি না লেখেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই অনুষ্ঠান বিতর্ক সৃষ্টি করল। মহিলাদের কি করা উচিত, বলা উচিত, সেটা কি বিষ্ণু শর্মা বলে দেবেন? বহু লোক সেই সময় রেডিও স্টেশনে বিষ্ণু শর্মার খোঁজ করতে লাগলো, কিন্তু বিষ্ণু শর্মারূপী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র খুঁজে পাবে কোথায়? রেডিও ছাড়া তখন মানুষের কাছে আর কোনো বিনোদনের জায়গা ছিল না, আর রেডিওই তখন থিয়েটারের ভূত চেপেছিল যেন। বীরেন্দ্রকৃষ্ণ একেবারে নতুন করে সব কিছু করতে চেয়েছিলেন, তার সামনে তো কোনো কাঠামোই ছিল না। কাজ করতে করতে বীরেন্দ্রকৃষ্ণ খুঁজে বার করতে হয়েছিল রেডিও নাটকের নিজস্ব ভাষা, কেমন করে পাতা উল্টাতে হবে যাতে পাতা উল্টানোর আওয়াজটা না শোনা যায়, সংলাপ বলার সময় চোরার দম কেমন করে নিতে হবে সেটাও তিনি রপ্ত করেছিলেন। শুধু কণ্ঠস্বর দিয়ে রাগ, দুঃখ, ভালোবাসা সমস্তই প্রকাশ করতে পেরেছিলেন তিনি। পরিস্থিতির প্রয়োজনে কেমন করে মাইক্রোফোন থেকে দূরে গিয়ে সংলাপ করতে হয়, সংলাপ বলতে হয়, সব বীরেন্দ্রকৃষ্ণ নিজেই শিখেছিলেন এবং শিক্ষা দেওয়াতেও তার কোনো ক্লান্তি ছিল না। জুনিয়রদের তিনি ধমকাতেন, কখনো ভালোবাসতেন, কেউ ওর মুখের উপর কথা বলতে পারত না। 1931-এর 8ই মে বেতারে অভিনীত হল ডিএল রায়ের শাহজাহান নাটক। বীরেন্দ্রকৃষ্ণ ঔরঙ্গজেব, মহেন্দ্র চৌধুরী শাহজাহান এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দ্বারা এবং নিভাননী শাহজানারা এবং বিষ বিনা পানি তিনি পিয়ারি চরিত্রে অভিনয় করেছিলেন। মহেন্দ্র চৌধুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং নরেশ মিত্র এবং সূর্যবালা দেবীকে দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ অভিনয় করালেও তিনি শিশির কুমার ভাদুরীকে কখনোই বেতারে নাটক করাতে পারেননি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সাথে আরেকজন কাজ করতেন, তিনি হলেন জ্ঞানেশ মুখোপাধ্যায়। তিনি একবার অল্প টাকার দেওয়ার জন্য তিনি ঠিক করেছিলেন যে রেডিওতে আর অভিনয় করবেন না। তখন বীরেন্দ্রকৃষ্ণ ওকে ধমকে বলেছিলেন, তুমি কি রেডিওতে টাকা রোজগার করতে এসেছ? এই কথা শুনেই তিনি খুব লজ্জিত হয়েছিলেন, তারপর থেকে আর উচ্চ বাক্যে আর কথা বলেননি তার উপর। রেডিওর প্রতি বীরেন্দ্রকৃষ্ণের এমনই টান ছিল যে রেডিও থেকে তিনি কখনোই সরে দাঁড়াতে চাননি। 1937 সালে পেশাদার রঙ্গমঞ্চে পরিচালক হিসেবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রথম কাজ শুরু করেন। তার প্রথম পরিচালিত নাটক ছিল অভিষেক। এরপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 2টি নাটক ছিল ডিটেকটিভ এবং বন্ধু, পরপর তিনি পরিচালনা করেছিলেন। বেতার অভিনয় করলেও মঞ্চে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অভিনয় করেননি। 7ই আগস্ট 1941 যখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়, পুরো শোকযাত্রা শ্রোতাদের ধারা বিবরণী দিয়ে শোনালেন তিনি। সেই ধারা বিবরণী শুনে সকল শ্রোতাদের চোখে জল এসে গিয়েছিল। একইভাবে উত্তম কুমারের প্রয়াণেও
তিনি শোকযাত্রা ধারাবিবরণী দিয়েছিলেন। আকাশবাণীর নিজস্ব একটা কাগজ ছিল, নাম ছিল বেতার জগৎ। বেতার জগৎ ছিল বীরেন্দ্রকৃষ্ণের প্রাণ। একবার সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কাগজ, তাতেও বীরেন্দ্রকৃষ্ণকে দমাতে পারেনি। জিপিওর সামনে ভরার শীতে তিনি আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ রাস্তায় বেরিয়ে পড়লেন সেই বেতার জগৎ বিক্রি করতে। এতটাই তিনি জেদিছিলেন। বীরেন্দ্রকৃষ্ণের অজস্র রচনা বেতারে পড়া হতো বলেই কার্যত সেই সব হাওয়া হয়ে গিয়েছে। পুরনো রেকর্ড করা টেপের উপরেই নতুন অনুষ্ঠান রেকর্ড করা হয়েছে, ফলে বীরেন্দ্রকৃষ্ণের কত কাজ যে মুছে গেছে, কত লেখা যে হারিয়ে গেছে তা কোনো হিসেব নেই। বীরেন্দ্রকৃষ্ণ জানতেন সব, আর ঠাট্টা করে বলতেন, সংসারে যতটা মজা দেখেছি তার চেয়েও সংসার আমাকে নিয়ে বেশি মজা করেছে। 7 নম্বর রামধন মিত্র লেন, হাতিবাগান পাড়ার শ্যামপুকুর স্ট্রিট, টাউন স্কুলের পাশে সেই গলি ধরে একটু এগোলেই রামধন মিত্র লেন। সেই রাস্তায় আখাম্বা লম্বা হলদে রঙের 7 নম্বর বাড়িটি নিজস্ব আস্ত একটা ইতিহাস। পাথরের ফলকে লেখা আছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম আর মহিষাসুর মর্দিনী তথা বাংলা সংস্কৃতিতে তার অবদানের কথা। তিনি আমৃত্যু ছিলেন এই বাড়ির বাসিন্দা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রেডিওতে এত বড় অবদান বাঙালি কোনোদিনই ভুলবে না।